আমার মায়ের আছেন শুনতে পাচ্ছেন, এখন গ্রুপ লোন বেরিয়েছে, আপনার দিকে বেরিয়েছে? হয় গ্রুপ লোন চলে, গ্রুপ লোন লিখছে, বন্ধন লোন লিখছে। জিজ্ঞেস করবেন আমার বাবাজি মুক্তি দব্বির হোসেন সাহেব, আল্লাহ উনার হায়াত দারাজ করুক, সকলে জোরে বলুন আমিন। এনাকে কোনোদিন পেলে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে সুদ খাওয়াটাও যতটা হারাম সুদ দেওয়াটাও ততটা হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? সুদ খেয়েছেন যতটা হারাম, সুদ দেওয়াটাও ততটা হারাম। আপনি বিনা কারণে বন্ধন লোন নিচ্ছেন আপনার ব্যবসায় উন্নতি করার জন্য। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আমার মায়ের দিকে, তোমরা যদি 1 লক্ষ নয় 10 লক্ষ টাকা যদি বন্ধন লোন থেকে নাও, কখনো তোমরা তোমাদের সংসারে উন্নতি খুঁজে পাবে না, বরবাদি খুঁজে পাবে, উন্নতি পাবে না অবনতি পাবে। আর আমি বলে যাচ্ছি 500 টাকা নিয়ে হালাল ব্যবসা শুরু করো, সারা দিনে 50 টাকা ইনকাম করবে, রমজান মাসে তরমুজ নিয়ে এসে বিক্রি করো, সমাজের সেবা করা হবে, রোজদার দিকে ইফতারি। এনএম জান্নাত সাবস্ক্রাইব নাও। ভালো মন্দ খাওয়াটা মুসলমানের পরিচয় নয়, ভালোভাবে ইমান নিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে মুসলমান। ভালো মন্দ 5-স্টার হোটেলে খেতে হবে, হারাম ইনকাম করে, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় হচ্ছে তারা যাই খাক যেন হালাল খায়, যাই খাক তারা যেন হালাল বস্তু তারা নিজেরা ভক্ষণ করে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওই জন্যে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিন, আর তারা যেন আমার দিনের ওপরে সকলে প্রতিষ্ঠিত হয়, সকলে হব, জোরে বলুন ইনশাআল্লাহ। وَالصَّادِقِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ, তোমাদের কাছে যে মাল আছে সেটা তোমরা সৎপথে ব্যয় করো। সৎপথ বলতে কোনটা? গাঁজা খাওয়াটা, মদ খাওয়াটা, চুরি করাটা, লটারি? একরে জানেন সুদ খাওয়া হারাম না হারাম নয়? এ সুদ খাওয়া হারাম নয়, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া কি হারাম? ওই জায়গায় যদি আপনি টাকা খরচ করেন হারাম হবে না? হবে না। সৎপথে ব্যয় করো। আপনি একটা গরিবকে খানা খাইয়েছেন, এটা সৎপথ না অসৎপথ? জোরে বলুন বাবা, সৎপথ। আপনি 100 টাকা মসজিদে দান করেছেন, সৎপথ। 100 টাকা মাদ্রাসায় দান করেছেন, সৎপথ। একটা গরিবের মেয়ে দিতে বিয়ে দিতে পারছেন, আপনি 50 টাকা দান করেছেন, সৎপথ। একটা গরিবের ছেলে বই কিনতে পারছে না, টাকা পয়সা দিয়েছেন, সৎপথ। আপনি সৎপথে নিজের মালকে ব্যয় করুন, আল্লাহর কসম কিয়ামতের দিনে বদলা পাবেন, হিসেব লাগবে না। আর আপনি হারাম কাজে শয়তানের রাস্তায় যদি অসৎপথে ব্যয় করেন, প্রত্যেকটা টাকার হিসেব আমার আল্লাহ নেবে, ছাড়বেন না। অসৎপথে ব্যয় করেছো, আজকে কষ্ট হয়। আমাদের দেশের মানুষ, আমরা মদ খেয়ে মসজিদে প্রবেশ করি না, সুদ খেয়ে মসজিদে, আপনার মদ খেয়ে গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করা যায়? যাই না। কিন্তু সুদ খেয়ে আমাদের দেশে ফাঁস কাতারে নামাজ পড়া যায়? যাই না। চুরি করে অনেক লোক নামাজ পড়ে ফাঁস কাতারে, হারাম, গুনাহে কবিরা। শুনলেন অনেক, আমার মায়েরা আছেন শুনতে পাচ্ছেন, এখন গ্রুপ লোন বেরিয়েছে, আপনার দিকে বেরিয়েছে? হয় গ্রুপ লোন চলে, গ্রুপ লোন লিখছে, বন্ধন লোন লিখছে। জিজ্ঞেস করবেন আমার বাবাজি মুক্তি দব্বির হোসেন সাহেব, আল্লাহ উনার হায়াত দারাজ করুক, সকলে জোরে বলুন আমিন। তিনি আজকে আসতে পারেননি অসুস্থতার কারণে, আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক, জোরে বলুন আমি। তিনাকে কোনোদিন পেলে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে সুদ খাওয়াটাও যতটা হারাম সুদ দেওয়াটাও ততটা হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? সুদ খেয়েছেন যতটা হারাম সুদ দেওয়াটাও ততটা হারাম। আপনি বিনা কারণে বন্ধন লোন নিচ্ছেন আপনার ব্যবসায় উন্নতি করার জন্য। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আমার মায়ের দিকে, তোমরা যদি 1 লক্ষ নয় 10 লক্ষ টাকা যদি বন্ধন লোন থেকে নাও, কখনো তোমরা তোমাদের সংসারে উন্নতি খুঁজে পাবে না, বরবাদি খুঁজে পাবে, উন্নতি পাবে না অবনতি পাবে। আর আমি বলে যাচ্ছি 500 টাকা নিয়ে হালাল ব্যবসা শুরু করো, সারা দিনে 50 টাকা ইনকাম করবে, রমজান মাসে তরমুজ নিয়ে এসে বিক্রি করো, সমাজের সেবা করা হবে, রোজদার দিকে ইফতারি করানো হবে। সারা দিনে যদি 100 টাকা ইনকাম করো, হালাল লুজি খেয়ে মৃত্যুবরণ করলে জান্নাতুল ফিরদৌস পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল লুজি রোজগার করো, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আমি। কেন আমার নবী বিশ্ব নবী মেম্বারে বসে আছেন, আমার নবীর কাছে কোরআনের আয়াত এসেছে, আল ক্বারিয়াতু মাল ক্বারিয়াতু ওয়ামা আদরাকা মাল ক্বারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
আপনার গায়ে লমঠার হয়ে যাবে কোরআনের মানে শুনলে। যে পৃথিবীতে যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন সেদিনে কত খতরনাক জায়গা হবে। সিংগায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে হযরত ইসরাফিল আলাইহিসসালাম, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। যেদিনে সিংগায় ফুক দেওয়া হবে, তোমরা দলে দলে আমার কাছে সমবেত হবে, আমার কাছে হাজিরি দেবে, সেদিনে তোমাদেরকে কেউ হেফাজত করতে পারবে না, কেউ রেহাই দিতে পারবে না। আমার আল্লাহ কোরআনে বললেন, সেদিনে মানুষের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেমন বিক্ষিপ্ত পতঙ্গের মতো এদের অবস্থা হবে, যেমন ঢিল মারলে গাছের ডালে পাখিরা চারিদিকে উড়ে যায়, মানুষ সেদিনে পতঙ্গের মতো চারিদিকে ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া। যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস জান্নাত রেখে দিয়েছি। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আর যারা অন্যায় কাজ করবে, গুনার কাজ করবে, তাদের জন্য হাবিয়া রেখে দিয়েছি জাহান্নাম। আমার নবী বললেন, ওমা দরাকা মাহিয়া, ওগো আল্লাহ হাবিয়াটা কি? আমার আল্লাহ বললেন, নারুন হামিয়া, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, যেখানে নিক্ষেপ করা মাত্র তাদের রক্ত মাংস পিণ্ডলি গলো গড়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা এই ধরনের বড় বড় পাপ করবে, সুদ খাবে, গাঁজা খাবে, মদ পান করবে, তাদেরকে প্রথমেই একটা হামাল দাস্তির মতো বড় জায়গায় ভরে তাদেরকে আমার ফেরেশতারা কুটতে কুটতে কিমার মতো করে ফেলবে, ডাব করে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলা মাত্র তাদের শরীরটায় আকৃতি ধারণ করবে, তাদের গোটা শরীর গলতে শুরু করবে, বাঘের ন্যায় চিৎকার করবে, কিন্তু সেই আজাবটা হচ্ছে আবাদান আবাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছি, গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি অনুভব করতে আমি কতটা নিয়ামত দিয়েছি, যেমন একটা সমুদ্রের মাছ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হাবুডুবু খায়, ওই রকম ভাবে আমি তোমাদেরকে নিয়ামতে হাবুডুবু খাইয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলম না জানিল আর্দা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা উতাদা, পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যখন ভাসমান পানির উপরে রাখলেন, এই জমিন চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। আমার আল্লাহ বললেন, আলম না জানিল আর্দা মিহাদা, আমি বিছানা করেছি তোমাদের জন্য জমিনটা, ওয়াল জিবালা উতাদা, আর পাহাড়গুলোকে পেরেক স্বরূপ গেঁথে দিলাম, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়াল জিবালা উতাদা খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ খালি বিজোর, সব জোড়া জোড়া আমি আল্লাহ খালি বিজোর। তোমরা অবাক হবে আমার সৃষ্টি দেখে, আমি স্থল আর পানি করেছি জোড়া জোড়া, সব সৃষ্টি করেছি, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্বামী আর স্ত্রী, নর আর নারী, সব আমি জোড়া জোড়া করেছি, আমি আল্লাহ খালি বিজোর। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্নশনের জন্য, ফজরের সময় উঠে পড়ো তোমরা নামাজের জন্য, আর চলে যাও তোমরা, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে করেছি অন্ধকার এবং আবরণ, রাত্রিতে তোমরা শুয়ে পড়ো, আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না, তাই গোটা পৃথিবী নির্ঝম হয়ে যায়। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাশা, এবং দিনকে করেছি তোমাদের খাদ্য সঞ্চয়ের জন্য, ফজরের নামাজ পড়ো, দু রাকাত করে চার রাকাত,
আর আল্লাহকে কেনে কেনে বলো ওগো আল্লাহ তুমি আমাদিকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও ওয়াজআন্না নাহারা মাশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান সিদাদা ওয়াজআন্না সিরাজাও ওয়াহাজা ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা তোমাদের মাথার উপরে একটা প্যান্ডেল করলে তোমরা 50টা বাঁশ গাড়ো একটা বাড়ি করলে 70টা পিলার দাও আমি আল্লাহ বিনা পিলারে বিনা থাম্বাই 7টায় আসমান তৈরি করেছি তার মধ্যে সূর্য চন্দ্রকে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আমার সুদদের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না কিয়ামত পর্যন্ত কম বেশি পাবে না কারেন্ট চলে গেলে তোমার লাইট বন্ধ হবে সূর্যর আলো বন্ধ কিয়ামত পর্যন্ত পাবে না আমি যদি এক চুলো পদ্ধতিকে তুলে দিই তোমরা বরফে ঢেকে যাবে আর আমি যদি এক চুল নামিয়ে দিই আমি যদি এক ইঞ্চি নামাই গোটা পৃথিবীটা আগুনের মতো ছাই হয়ে যাবে ওয়াজআন্না সিরাজাম ওয়াহাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা যার দ্বারা তোমরা ধান গম আলু ইত্যাদি উৎপন্ন করো ওয়াজান্নাতিন আলফাফা আর ফল ফ্রুটে ভরা বাগান আঙ্গুরেতে বৃষ্টির পানি না পড়লে আঙ্গুর টক হয়ে যাবে ধানের ওপরে বৃষ্টির পানি না পড়লে ধানে আর চাল গদবে না ধানেতে চাল আসবে না ধানের ভেতরে চাল কেমন করে হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করো ধান তার মুখকে ফেরে দেয় আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় যে শিশির গুলো দেয় শিশিরকে গিলে ফেলে সেই ধানের মধ্যেখানে প্রবেশ করে তারপরেই আস্তে আস্তে নিজের মুখকে বন্ধ করে তখন হয় তার ভেতরে চাল আর যার মুখ ফাড়ে না সে হচ্ছে বগা মারা ধান জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি যদি শিশির না দেই বৃষ্টি বর্ষণ না করি তোমাদের ধান বগা মেরে যাবে আম টক হয়ে যাবে দেখতে পাচ্ছ না আমগুলো ঝরে যাচ্ছে না কিসের জন্য বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত আম ঝরে যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ নিয়ামতের উপরে উপভোগ করার উপরে শুকর আদায় করার তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর বড় মেহেরবানি আপনি নিজেকে মুসলমান বলছেন এটা আল্লাহর মেহেরবানি আপনি নিজেকে ইমানদার বলছেন আমাকে একটা মুসলিম ঘরে জন্ম দিয়েছে আমি ভাগ্যবান আমাকে একটা ইমানওয়ালার ঘরে জন্ম দিয়েছে আমি ভাগ্যবান আমি নিজেকে নবীর উম্মত ভাবছি আমি ভাগ্যবান হযরতে ঈসা মাসি নাম শুনেছেন না শুনেননি কোথায় আছে এখন জোরে বলুন কোথায় আছে জানেন না আসমানে আল্লাহ রেখেছেন কেন আল্লাহ তুলে নিলেন পৃথিবীর মধ্যে যতগুলো নবী পয়গম্বর আছেন সবথেকে বড় ভাগ্যবান হচ্ছেন হযরতে ঈসা মাসিহ তিনি বলেছেন আল্লাহ আমি হচ্ছি ভাগ্যবান আমি নিজের জামানায় নবী হয়েছিলাম আবার আমি আখরি নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে আসব জোরে বলুন সুবহানাল্লাহ 40 বছর জীবন যাপন করবেন আসরের নামাজে ইমাম মেহেদী জামানায় দামেস্কের মসজিদে আল্লাহ নামাবেন তখন কিয়ামতের আলামত চলবে দাজ্জালের অভিভাব চলবে পৃথিবীর বুকে অত্যাচার চলবে হযরতে ঈসা মাসি এসে লস্কর তৈরি করবেন দাজ্জালকে শেষ করবেন হযরতে ঈসা মাসি আল্লাহ কাজ নেবেন 40 বছর জীবন যাপন করে মৃত্যুবরণ করবেন কিয়ামতের দিনে হযরতে ঈসা মাসি নবীদের মধ্যে একজন থাকবেন যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের মধ্যে দাখিল হবেন এই উম্মতিদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা সময় একটা কাজ খালি নেবেন কটা কাজ বললাম একটা কাজ কখন যখন তার উম্মত উম্মতিকে দাঁড় করাবেন তখন আল্লাহ খালি একবার ডাকবেন যে তুমি উম্মতে মুহাম্মাদীদের কাছ থেকে সরে এসে একবার কাঠগোলায় দাঁড়িয়ে খালি একটা উত্তর দিয়ে যাও ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন্নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা বাপ আরো দুটো আল্লাহ তখন তিনি কেঁদে কেঁদে বলবেন কলা সুবহানাক মা ইয়াকুলু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই
যে কথা বলার আমার অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এই কথা বলে থাকতাম আমার অজানা হতো না তাই আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গায়ব আপনি আলিমুল গায়ব গায়বের খবর জানেন তাই ওগো আল্লাহ তুমি বিচার করো আল্লাহ বলবেন এর পরে সরে যাও এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও জিন্দেগিতে শুনে রে আমাদের জীবনে চলতে ফিরতে বহু পাপ হয়ে যায় হয় না জানেন শয়তান কি বলেছিল আল্লাহকে শয়তান বলেছে আল্লাহ তুমি জান্নাত আটটা তৈরি করেছো জাহান্নাম সাতটা করেছো দুটো জান্নাত কমিয়ে দুটো জাহান্নাম বাড়ালে ভালো হতো আমার আল্লাহ বললেন কেন ইবলিস মারদুদ বলো বলছে আমি তো তোমার বান্দাকে কেউ কি জান্নাতে যেতে দেব না তাদের ব্রেনে ঢুকে ধোঁকা দেব তাদের রক্তে শিরায় শিরায় ধোঁকা দেব তাদের নফসে গিয়ে আমি ধোঁকা দেব তারা কেমন করে জান্নাতে যাবে সব ভাই আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনেন আমার আল্লাহ কত বড় মেহেরবান কত বড় বেনিয়াস কত বড় পাক কত বড় দয়ালু পৃথিবীর কোন মা-বাপ তার সন্তানের প্রতি অত দয়া করতে পারে না আমার আল্লাহ তার বান্দা বান্দির প্রতি এতটা দয়া করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিস মারদুদ শোনো আমার বান্দারা যদি গুনাহ করে করে পাহাড়ের মতো গুনাহ করে ফেলে সমুদ্রের পানির ফেনার মতো গুনাহ করে আর একবার যদি নামাজের পাটিতে এসে বলে ওগো আল্লাহ আমি জিন্দেগিতে যা গুনাহ করেছি ক্ষমা করে দাও আল্লাহ আমার অপরাধকে মার্জন করে দাও আমার আল্লাহ বললেন হে আমার শয়তান ইবলিস মারদুদ শোনো তুমি যত ধোঁকা দেবে দাও তারা পাহাড়ের মতো গুনাহ করবে আমি আল্লাহ তাদের অতটা গুনাহ ক্ষমা করে অতটাই নেকি দান করব জুরবন সুবহানাল তুমি চাইলেও আমার উম্মত উম্মতিকে জাহান্নামে পাঠাতে পারবে না আমি তাদের প্রতি দয়া করে তাদেরকে জান্নাতে দেব কিন্তু মাথায় রাখবেন একটা গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না সেটা হচ্ছে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম তোমরা যদি জেনে বুঝে নিজে জিন্দেগিতে শিরক করো শিরকটা কি আমার আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর কারুর সেই ক্ষমতা আছে আমার ভাইজান যাদের বাড়িতে আমার মায়েরা বোনেরা যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে খুলবেন সূরায়ে কাহাফ কোন সূরা বললাম সূরায়ে কাহাফ শেষ পৃষ্ঠা শেষ আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাম ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা হে আমার বিশ্ব নবী বল পৃথিবীর মানুষকে বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম আমি তোমাদের মতোই একজন মানুষ আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহী পাঠাই তোমাদের কাছে পাঠাই না আমার কাছে আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছে তোমাদিকে দেয়নি আমাকে আল্লাহ তাআলা তোমরা যে আল্লাহর ইবাদত করো আমিও সে আল্লাহর ইবাদত করি জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা তাই কেউ আমার সঙ্গে শরীক করো না আমার সঙ্গে আল্লাহকে শরীক করো না আমার নবীজির দ্বারা বার্তা দিলেন আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিকে কবুল করুক আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক সবাই দোয়া করবেন আমরা আমাদের জীবনে যেন কেউ শিরক না করতে পারি জোরে বলুন ইনশাআল্লাহ যারা করে তাদেরকে হেফাজত করব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে আমি দোয়া দেব আল্লাহ তাদের সকলকে নামাজি করে দাও জোরে বলুন আমিন আল্লাহ তাদের সকলের জানে মানে আবরু ইজ্জতে বরকত দাও কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আর আজকের এই হাজরিকে আল্লাহ সকলকে কবুল করে নাও সকলে লাস্ট একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুয়ার পরে কিছু রমজানের কার্ড আছে টাইম টেবিলের আমাদের মাদ্রাসার আপনারা নিয়ে যাবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই বাড়িতে রাখবেন কাজে লাগবে আর দুয়ার শেষে মাদ্রাসার জন্যে আমাদের পুরসা মাদ্রাসার জন্যে রমজান মাস আসছে যে যা পারবেন দুয়ার পরে দশ বিশ পঞ্চাশ ভাইয়েরা মায়েরা দিয়ে যাবেন আপনাদের জন্য ইনশাল্লাহ আবার ফজরের সময় দোয়া করবো সবাই হাত তুলেন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার সিয়াকার আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও খাতাকে তুমি দারগুজার করে দাও আজকের এই মজলিসে যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আমরা হাজিরি দিয়েছি আমাদের সকলের হাজিরিকে তুমি কবুল করে নাও আমাদের বিগত জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও ওগো আল্লাহ আমাদের সমস্ত ভাই যখন আমরা দুনিয়া থেকে যাব আমাদের কবরকে আসান করে দিও পরকালকে আসান করে দিও তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সকল ভাইকে মা বোনকে আল্লাহ পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন ইয়া আল্লাহ তাদেরকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো ইয়া আল্লাহ এই গ্রামের যে সমস্ত ভাইরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে তুমি তাদের সকলের জানে মালে আবরু ইজ্জতে তুমি বরকত দাও তাদের রুজি রোজগারে খেতিবাড়িতে বরকত দাও জানে মালে বরকত দাও ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য যে সমস্ত ভাইরা নিয়ত করেছেন মনে মনে কিছু দেবো তাদেরকেও কবুল করে নাও যারা করতে পারেননি তিনাদেরকেও কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলের এখানের হাজিরিকে তুমি কবুল করে নাও আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করো ইয়া আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও রমজানুল মুবারকের মাস আসছে আল্লাহ 30টা রমজানের রোজা রাখার তুমি তৌফিক দান করো 30 দিন তারাবি পড়ার তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন কত মুবাল্লিগে দ্বীন কত মাসুম কত মাবুন হাত তুলেছেন ইয়া আল্লাহ তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুফেলে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল قوم الكافرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام